জলপাইগুড়ি জেলার গরুমারা বনাঞ্চল সহ একাধিক বনাঞ্চলের কর্মীরা যারা এলিফেন্ট সাফারি, বেঙ্গল সাফারি, জঙ্গল পাহারা সহ মাহুতের কাজ করে থাকেন এবং যারা পর্যটকদের পরিষেবা দিয়ে থাকেন তারা বিগত 5 মাস ধরে বেতন পাচ্ছে না। এদিন এই অভিযোগ সহ একাধিক অভিযোগ তুলে অরণ্য ভবনে আন্দোলন শুরু করলো কয়েকশো অস্থায়ী বন কর্মীরা। জলপাইগুড়ি জেলার গরুমারা বনাঞ্চল সহ একাধিক বনাঞ্চলের কর্মীরা যারা এলিফেন্ট সাফারি, বেঙ্গল সাফারি, জঙ্গল পাহারা সহ মাহুতের কাজ করেন এবং পর্যটকদের পরিষেবা দিয়ে থাকেন তারা গত 5 মাস ধরে বেতন পাচ্ছে না বলে অভিযোগ। তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ অস্থায়ী কর্মীদের দাবি তাদের বেতন প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত করা হোক। এই অভিযোগ সহ একাধিক দাবিতে অরণ্য ভবনে আন্দোলন শুরু করলো কয়েকশো অস্থায়ী বন কর্মীরা। পুজোর আগে তাদের দাবি মানা না হলে বনাঞ্চলের সমস্ত পর্যটকদের পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি দেন সংগঠনের সদস্যরা। এই বিষয়ে বন আধিকারিকের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা ডিওফো ম্যাডামের কাছে, আমরা গরুমারা ওয়াইল্ড লাইফ ম্যাডামের কাছে এসেছি এবং আমরা স্তর স্তর ভাবে আমরা ওনাকে ডেপুটেশন এবং চিঠি করেছি এবং আজকে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি, তার জন্যও আমরা চিঠি করেছি অস্থায়ী বন কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে। এখানে কতজন আসছেন আজকে আপনারা? আমরা এখানে প্রায় 70-80 জনের মতো এসেছি। তারা কী কী কাজ করে, কী বিষয়? আমাদের এখানে আছে মাউথ, আছে পাতাওয়ালা, আছে প্রোডাকশন ওয়ার্কার, আছে সিকিউরিটি, আছে ড্রাইভার, আছে নাইট গার্ড আছে। বলছি আজকে এখানে আপনারা অবস্থান বিক্ষোভ করছেন, আপনাদের দাবি যদি মানে? আমরা 11 দফা দাবির জন্য বসেছি। আমাদের প্রধান যেটা দাবি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য কিছু প্যাকেজ সিস্টেম আর কি ঘোষণা করে, সেটা হচ্ছে 28/6/2019 সেটা বের হয় এবং পরবর্তীতে আমাদের কলকাতার যে আমাদের যে আমলা আধিকারিকরা আছে তারা যখন সেটা বের করে আর কি, তখন সেটাকে ঘুরিয়ে বের করা হয় যাতে আমরা সেটার মধ্যে অন্তর্ভুক্ত না হই। আমরা গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের গরুমারা বিটিথের আন্ডারে আমরা গাড়াতি ক্যাম্পে থাকি, আমরা হাতি চালক। আমাদের ঠিক সময় মতো বেতন দিচ্ছে না এবং সরকারি যেটা প্যাকেজভুক্তর একটা অর্ডার হয়েছে সেই অর্ডার হিসেবে বেতন দিচ্ছে না। আমরা ওই উদ্দেশ্যগুলো নিয়ে এখানে এসেছি। কত মাস ধরে বেতন পাচ্ছেন? হ্যাঁ, কত মাস ধরে বেতন? গেল মাসের বেতন পাই নাই, এই মাসও প্রায় শেষের দিকে। আমি হাতি চালাই, এখানে কতগুলো হাতি চালানো লোক আছে, কতগুলো এমনি ডিএল কর্মচারী আছে যারা পেট্রোলিং স্টাফ, এরকমই আছে সবাই মিলে। কতজন কর্মী এরকম মাইনা পাচ্ছেন? এরকম মোটামুটি আমাদের 270-এর মতো কর্মী আছে এই আমাদের জলপাইগুড়ি ডিভিশনে। কেউ মাইনা পাচ্ছে? কেউ মাইনা পাচ্ছে না। আপনারা মাইনা পাচ্ছেন না, অফিসারদের বলেন নাই একবার যে কেন পাচ্ছি না, কী ব্যাপার? আমরা অফিসারদের বলি, অফিসাররা বললে হবে হবে, এইভাবেই শুধু আমাদের বলে হবে। এখন এখন কতক্ষণ থাকবেন এখানে? এখানে যতক্ষণ আমাদের এই ইয়েগুলা মেনে নিচ্ছে না ততক্ষণ অব্দি আমরা থাকবো।